বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 করার লক্ষ্যে আমাদের যা করণীয় সে বিষয়ে এবং আমরা বিগত দিনের কর্মকাণ্ড নিয়ে আজকে সংক্ষিপ্ত একটু আলোচনা করতে চাই সবার সাথে এবং সবার মতামত নিতে চাই, সে লক্ষ্যে আজকে আমার আলোচনা। যদি আমার কথা শুনতে পান তাহলে প্লিজ একটু নক করবেন, ইয়েস বলবেন যারা দেখছেন। যদি আমার কথা শোনা যায় তাহলে অবশ্যই একটু ইয়েস বলবেন, যাতে এতে আমার সুবিধা হয়। আমার সাউন্ড ক্লিয়ার হচ্ছে কি না আসলে আমি বুঝতে পাচ্ছি না, প্লিজ একটু ইয়েস লিখে হেল্প করবেন যারা দেখছেন। আমার শব্দ শোনা যাচ্ছে কি? আপনারা যারা লাইভে সংযুক্ত আছেন, ইতিমধ্যেই 25 জন দেখা যাচ্ছে সংযুক্ত আছে, কিন্তু আসলে শোনা যাচ্ছে কি না আমার কথা আমি বুঝতে পাচ্ছি না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ একটু নক করবেন। উমর ফারুক ভাই লিখেছেন ক্লিয়ার, কাউসার আহমেদ লিখেছেন জি ভাই ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে বলে নেই, আমার ফেসবুক আইডি আলী পরম, নিচে লেখা আছে এম এ আলী। আসলে আমার আইডিটা দীর্ঘদিন যাবৎ অর্থাৎ 1 থেকে 1.5 মাসের মতো হ্যাং ছিল। হ্যাং বলতে আমাদের সরকারের যে সংস্থা আছে, যেটা ফেসবুক এবং ইউটিউব এবং অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করেন, তারা হয়তো আমার আইডিটা স্টপ করে রেখেছিল, যার কারণে অনেক ভিউস হয় কম, ভিউয়ার কম থাকে ইদানিং। যদিও আমি লাইভ করলে অথবা স্ট্যাটাস দিলে হাজার হাজার লাইক কমেন্ট পড়তো, কিন্তু এখন সেটা কম। তারপরও আমি হতাশ হই নাই, আমি মাঠ থেকে পালাই নাই, ছেড়ে যাই নাই, আমি আমার আইডি আবার ফিরে পেয়েছি এবং সংযুক্ত আছি, সবার সাথে সংযুক্ত থাকতে চাই। আমি মনে করি যদি আমার লাইভটি 5 জন দেখেন, ইনশাল্লাহ আল্লাহ চাহে তো 5 জন থেকে 5 লক্ষ 5 কোটিতে 5 কোটি মানুষের কাছে আমার যে মনের কথা, আমাদের যে কথা সেটা ছড়িয়ে যাবে ইনশাল্লাহ। সে লক্ষ্য নিয়ে আমি হতাশ হই নাই, হতাশা ভালো না, তাই হতাশ হই নাই। মূল বিষয় আসি, আপনারা জানেন চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 করার লক্ষ্যে আমরা 2012 সাল থেকে একটি আন্দোলন করে আসছি, অর্থাৎ দাবি জানিয়ে আসছি বর্তমান সরকারের কাছে। তো সেই লক্ষ্যে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছি এবং আমাদের যে আন্দোলনের যৌক্তিকতা সেই একই বিষয় বারবার আসলে বলতে চাই না, আপনারা অনেকেই জানেন। আমি এটুকু সংক্ষিপ্ত আকারে বলতে চাই, আমাদের আন্দোলনের যে যৌক্তিকতা, চাকরিতে আবেদনের বয়সসীমার ব্যাপারে যে যৌক্তিকতা, সেটা যদি আমি এক বাক্যে বলি সেটা বলতে হবে বর্তমান সরকার তার নির্বাচনী ইশতিহারে এটা সংযুক্ত করেছে। অর্থাৎ নির্বাচনী ইশতিহার মানে আমরা মনে করি যে জনগণের সাথে ওয়াদাবদ্ধ হওয়া, জনগণের সাথে ওয়াদাবদ্ধ হওয়া এবং কথা দেওয়া। আমরা মনে করি সারা বাংলাদেশের লক্ষ কোটি ছাত্র সমাজের সাথে, ছাত্র সমাজের কাছে বর্তমান সরকার, বর্তমান আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইশতিহারের মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করেছিল, কথা দিয়েছিল যদি তারা নির্বাচনে জয়যুক্ত হয় তাহলে অবশ্যই চাকরিতে আবেদনের বয়সসীমার ব্যাপারে যৌক্তিক একটি সমাধান দিবেন। উল্লেখ্য যে বর্তমান সরকার একবার ক্ষমতা শেষ করে পেরিয়ে আবারও ক্ষমতায় আসলো, তারপরেও চাকরিতে আবেদনের বয়সসীমার ব্যাপারে যে নির্বাচনী ইশতেহারে যে কথাটি দিয়েছিল, যে ওয়াদাটি দিয়েছিল তা ভঙ্গ করেছে সেটাই বলতে পারি, যেহেতু এখনও করেনি, বাস্তবায়ন করেনি। তার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন আমরা 2012 সাল থেকে দীর্ঘদিন যাবৎ সারা বাংলাদেশের বিভিন্ন রাজপথে, সারা বাংলাদেশের প্রতিটি জেলায়
আপনারা দেখেছেন বাংলাদেশের এমন কোনো জেলা আপনারা কেউ বলতে পারবেন না যে অমুক জেলায় আন্দোলন হয় নাই, চাকরিতে আবেদনের বয়স সীমার ব্যাপারে অমুক জেলায় আন্দোলন হয় নাই, এ কথা কেউ বলতে পারবেন না। হয়তো কোনো জেলায় সংখ্যায় কম ছিল, কিন্তু সার্বিক করতে সব জেলায় আমাদের এই দাবিটি, যৌক্তিক দাবিটির বিষয়ে সকলেই সেখানে উপস্থিত হয়ে দাবিটি করেছে। তো আমরা বলতে চাই, সরকার যদি এটা যৌক্তিক মনে না করতো তাহলে কেন নির্বাচনী ইশতেহারে নিয়েছিল? অবশ্যই তার যৌক্তিকতা আছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আপনারা বাংলাদেশের মধ্যে যদি রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, অর্থাৎ বিশেষ করে যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে, সবগুলো রাজনৈতিক দল চাকরিতে আবেদনের বয়স সীমা 35 করবে যদি তারা ক্ষমতায় আসে, সেই কথা বলেছে তাদেরও ইশতেহারে। প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ইশতেহার দেয় নির্বাচনের আগে, আপনারা জানেন, সেই ইশতেহারে কিন্তু তারা সেটা স্পষ্ট ভাষায় লিখেছে এবং সেটা আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে আপনারা জেনেছেন, আমরা জেনেছি, আমরা তাদের সাথে কথা বলেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি। উল্লেখ্য যে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল যদি এটাকে যৌক্তিক মনে না করতো তাহলে কেন বাংলাদেশের লক্ষ কোটি ছাত্র সমাজকে এই ওয়াদা দিয়েছে? আচ্ছা, আপনারা দেখেছেন আমরা আন্দোলন করেছি, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি, আমরা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত শ্রেণী, বলতে আমরা বিশ্ববিদ্যালয় লেখাপড়া শেষ করে আমরা আজ বেকার। কেন বেকার? চাকরিতে আবেদনের বয়স সীমা আমাদের শেষ হয়ে গেছে, অর্থাৎ আপনারা জানেন চাকরিতে আবেদনের বয়স সীমা এখন 30-এর মধ্যে আটকে আছে, যেটা সেই আপনারা দেখেছেন সেই ব্রিটিশ আমল থেকে, সে অনেক আগে থেকে। আপনারা পার্শ্ববর্তী দেশে যদি আপনারা দেখেন চাকরিতে আবেদনের বয়স সীমা, আমাদের সরকার, বর্তমান সরকার দেখেন ইন্ডিয়াকে অনেক ক্ষেত্রে ফলো করে, তাদের কথা রাখে, তাদের সাথে কাজ করে, পাকিস্তান, তারপরে আপনার ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, চীন, আমেরিকা, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, আপনার কোন দেশ বলবেন, বিশ্বের 188টি দেশে চাকরিতে আবেদনের বয়স সীমা ন্যূনতম 35 আছে, ন্যূনতম 35 আছে। তাহলে বিশ্বের 188টি দেশের তালিকা যদি আপনি ঘেঁটে দেখেন, বিশ্বের 188 দেশের তালিকা যে দরিদ্র সীমার নিচে অনেক দেশ বসবাস করে, তাহলে তারা কেন চাকরিতে আবেদনের বয়স সীমা 35 করে রেখেছে বলতে পারেন? আচ্ছা, আপনারা দেখেছেন অনেক দেশে একটা মানুষের, একটা ছাত্রের যদি তার যোগ্যতা থাকে, তার ফিটনেস ঠিক থাকে, তাহলে অবসরের আগের দিন পর্যন্ত সে চাকরিতে আবেদন করতে পারে। তাহলে আমাদের দেশে কেন সেই অতীতে যেটা ছিল বয়স 30, সেই 30-এ কেন সীমাবদ্ধ থাকবে? সেটা থাকতে পারে না। আমি মনে করি, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ মনে করে, সারা বাংলাদেশের ছাত্র সমাজ মনে করে, এটি সারা বাংলাদেশের ছাত্র সমাজকে অবশ্যই, মানে বাংলাদেশের ছাত্র সমাজকে অবশ্যই তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আমাকে বঞ্চিত করা হচ্ছে, আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে চাকরিতে আবেদনের করার সুযোগ দিচ্ছে না। আপনারা দেখেন একটা ছাত্র তার অনার্স মাস্টার্স কমপ্লিট করতে 27 থেকে 28 বছর চলে যায়, তাহলে এই ছাত্রটা তার লেখাপড়া শেষ করে হয়তো তা কারো 1 বছর থাকে, কারো 2 বছর থাকে, আবার কারো সামান্য সময় থাকে। সেই সময়ে একজন ছাত্র যদি চাকরির জন্য সে প্রস্তুতি গ্রহণ করে 1 বছরে বা 6 মাসে বা 2 বছরে, অনেকের হয় না। আপনি যদি বাংলাদেশের সর্বোচ্চ সেক্টরে যেতে চান, সরকারকে সহযোগিতা করতে চান, রাষ্ট্রকে সহযোগিতা করতে চান, তাহলে আপনার বিসিএস ক্যাডারে অনেক সময় যোগ দিতে চান, অনেকে অনেক ক্ষেত্রে যোগ, অনেকের অনেক আশা থাকে দেশের, দেশ গঠনে তারা শ্রম দিবে, দেশ গঠনে কাজ করবে, সেক্ষেত্রে একজন ছাত্র একবারে বিসিএস হয় না, তাহলে কি আপনি বলবেন যে তুমি মেধাবী নও, তোমার দরকার নেই, যার 9 হয় না তার 90 হয় না? আপনি কি সেই কথায় সীমাবদ্ধ থাকবেন? আপনি কি সে যে কথাটা বললেন, অনেকে বলেন যার 9 হয় না তার 90 হয় না, আরে ভাই আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন, এই বিবেক, আমরা মানুষ, আমাদের বিবেক দিয়ে চিন্তা করেন, এই রাষ্ট্রের আইন,
এই রাষ্ট্রের সংবিধান কার জন্য? আপনি বলবেন, আপনার নিজের বিবেকটাকে প্রশ্ন করুন, এই রাষ্ট্রের আইন, এই রাষ্ট্রের সংবিধান কার জন্য? আমার জন্য, আপনার জন্য, এদেশের মানুষের জন্য। আমার যখন যা চাহিদা থাকে সেটা যদি ন্যায্য হয়, সেটা যদি যৌক্তিক হয়, তাহলে এই সরকার, এই রাষ্ট্র সেটা করতে বাধ্য, বাধ্য, বাধ্য। আমরা দেখি যে সকল ক্ষেত্রে একজন নাগরিকের তার সকল অধিকারের ক্ষেত্রে সকলের সমান সমান অধিকার আমরা জানি, সেটা শুধু মুখে মুখে দেখছি। আসলে কি তাই? যদি তাই হয়, আমি যদি উদাহরণ হিসেবে বলি, আপনার একজন উকিল বা সুপ্রিম কোর্টে যারা আছে, কোর্টে যারা আছে, তারা তাদের ক্ষেত্রে তাদের বয়সের সাথে আমাদের সাধারণদের বয়সের তারতম্য আছে। আমাদের দেশের মুক্তিযোদ্ধা আছে, তাদেরকে স্যালুট করি, তাদেরকে সম্মান করি, তাদের সম্মানের জায়গা থেকে তারা আমাদের দেশকে, তারা আমাদের দেশ উপহার দিয়েছেন, আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, সেজন্য তাদের সম্মানার্থে, তাদের সম্মান রাখার জন্য হয়তোবা সরকার তাদের জন্য 2 বছর বাড়িয়ে দিয়েছে, সেটার বিরোধিতা আমি করছি না, আমরা কেউ করছি না। আমরা কি বলছি যে তাদের সাথে সামঞ্জস্য রেখে আমাদের বয়সটাকে বাড়িয়ে দিন। তাদের যদি 32 বছর থাকে, অর্থাৎ আছে, আমাদের বয়স, আমাদের যদি 35 বছর করা হয়, তাহলে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে আনুপাতিক হারে যদি তাদের 1 দিন বাড়ে, তাহলে তাদেরকে বাড়িয়ে দিন। আমরা তো সেটার জন্য প্রতিবাদ করছি না, তাদেরকে আমরা স্যালুট করি, সম্মান করি। সুতরাং সেই খোঁড়া যুক্তি দিয়ে আমাদেরকে বুঝ দেওয়া যাবে না। এই সরকার আমাদেরকে কথা দিয়েছিল যে তারা আমাদের আমাদের দাবি মানবে। আমরা ন্যায্য অধিকারের জন্য রাস্তায় বারবার নেমেছি। আপনারা দেখেছেন হাজার হাজার ছাত্র সমাজের লোকজন, হাজার হাজার ছাত্র নিয়ে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিয়ে, উচ্চশিক্ষিত ছাত্র নিয়ে, অভিভাবকদের নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমরা কি অপরাধ করেছি? এদেশে কি একটা আন্দোলনের আন্দোলন করতে হলে, দাবি আদায় করতে হলে কি রাজপথে এসে রক্ত ঝরাতে হবে, আমার বুকের তাজা রক্ত দিতে হবে? তাহলে সেই সেই পাকিস্তানের সাথে যে আমাদের যুদ্ধ হয়েছিল, আমাদের কি সেই যুদ্ধ অস্ত্র হাতে কি আমাদের আবার নামতে হবে সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে? আমি এগুলো একজন বিবেকবান মানুষের কাছে প্রশ্ন করছি, একজন বিবেকবান অভিভাবকের কাছে প্রশ্ন করছি, আমার দেশের সুশীল সমাজের মানুষের কাছে প্রশ্ন করছি, এই দেশের সরকারের কাছে প্রশ্ন করছি, এই রাষ্ট্রের কাছে আমি প্রশ্ন রাখছি। আমাদের কি আবার অস্ত্র হাতে নামতে হবে আমাদের অধিকার আদায়ের জন্য? আমাদেরকে আর কত আটকে রাখবেন? আমরা যখন রাজপথে নেমেছি আমাদের অধিকার আদায়ের জন্য, আপনারা কি করেছেন? আমাদেরকে কথা দিয়েছিলেন, সে কথা তো রাখেনইনি, বরং আপনারা রাজপথে এসে আমাদেরকে মারধর করেছেন, আমাদেরকে বাধা দিয়েছেন। আপনারা দেখেন আমার এই হাত, এই হাতে এখনও ফ্র্যাকচার হয়ে আছে। আমি সেই রিপোর্টগুলো আপনাদেরকে একদিন মনে হয় স্ট্যাটাসে আমি দিয়েছিলাম, আমার এই হাতে এখনও ফ্র্যাকচার হয়ে আছে। পুলিশের লাঠির আঘাত আমার দেহের এমন কোনো জায়গা নেই যেখানে আমি পাইনি। আমি কী অপরাধ করেছিলাম? আমি কী অন্যায় করেছিলাম রাজপথে নেমে? আমি তো সরকারের দেওয়া ইশতেহার বাস্তবায়নের জন্য রাস্তায় নেমেছিলাম, আমি আমার অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছিলাম, আমি আমার যৌক্তিক কথা বলার জন্য, আপনাদের সামনে আনার জন্য রাস্তায় নেমেছিলাম। আমি যে একজন সাধারণ পরিবারের সন্তান, আমি তো চাইলেই রাষ্ট্রপতির সাথে কথা বলতে পারি না, আমি তো চাইলেই প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারি না, আমি তো চাইলেই একজন মন্ত্রীর সাথে যোগাযোগ করতে পারি না। আপনারা সেটা কেন বুঝেন না? আমার দাবি আদায় করতে হলে, আমি আপনাদের নজরে আনতে হলে, আমাকে অবশ্যই রাজপথে নামতে হবে, সেটা গণতান্ত্রিক ধারায় এবং শান্তি শৃঙ্খলার শান্তি শৃঙ্খলভাবে। আমরা তো তাই করেছি। আপনারা বলেন আমরা কী অপরাধ করেছি, আমাদেরকে কেন, আমাদেরকে কেন এত টর্চার করা হয়েছে, কেন এত নির্যাতন করা হয়েছে? আপনাদের লজ্জা হওয়া উচিত। এমন কোনো মন্ত্রী মহোদয় নেই বাংলাদেশে, এমন কোনো মন্ত্রী মহোদয় নেই বাংলার বুকে, এমন কোনো এমপি মহোদয় নেই যাদের কাছে একটি বারের জন্য যায়নি, যাদের কাছে একবারের জন্য এই 35 দাবিটি নিয়ে ভিক্ষার মতো চাইনি, এমন কেউ আছেন? যদি থাকেন আসুন, আপনার সাথে কথা বলি, আমি বলবো আপনি মিথ্যাবাদী, আপনি মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী। আজকে যদি বলতে হয়, আসলে অনেক কথাই মনের ভিতরে আছে, আমি সব কথা বলতে পারবো না। আমি যখন রাস্তায় যাই, রাস্তায় দাঁড়াই, আমার বাবা মা আমাকে ফোন করে, আমি ফোন ধরি না,
কারণ আমি ফোন ধরলে আমার মা কান্না করে, আমার বাবা বলে বাবা আর কত আর কত আর কত, আমার মা নামাজ পড়ে দোয়া করে, আন্দোলনে যখন যায় আমার মা কান্না করে নামাজ পড়ে দোয়া করে, ঠিক আছে, যে সরকার যাতে এটা দিয়ে দেয়, সরকার যাতে এটা মেনে নেয়। আমার মা আমাকে তার পরবর্তীতে ফোনে বলে বাবা আমি দোয়া করেছি, আমি আমি আল্লাহর কাছে দোয়া করেছি সরকার যাতে তোমাদের দাবিটা মেনে নেয়। আজকে কেন ভিক্ষার মতো ভিক্ষার থালা নিয়ে আজকে কেন আপনাদের কাছে হাত জোর করে মিনতি করতে হয়? আমরা কি এ দেশ রাষ্ট্রের নাগরিক নয়? আমরা কেন রাজপথে নামতে হবে? আমি আসলে অনেক কথা মন চায় বলতে, আমি একজন রাজনৈতিক দলের কর্মী, যদি আজকে বলতে হয় আপনারা আমাকে মাইন্ড করবেন না প্লিজ, জোর হাত করে আমি পরজোর ক্ষমা চাচ্ছি, আপনারা আমার কথায় আজকে কিছু মনে করবেন না, আমি বলবো, কিছু কথা বলতে চাই। আমি স্কুল জীবন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তাহলে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, আপনি ছাত্রলীগের কর্মী হয়ে কেন রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে যান? নো নো নো, আমি সরকারের বিরুদ্ধে যাই নাই, আমি সরকারের বিরুদ্ধে যাই নাই, আমি সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলেছি, আমি সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলেছি। আপনারা খবর নিয়ে দেখেন, আমি যেই কলেজে পড়েছি সেই কলেজের প্রতিটি ছাত্রের সাথে যোগাযোগ করে দেখেন, সেই কলেজের টিচারের সাথে যোগাযোগ করে দেখেন, যখনই দেখেছি কোনো অন্যায় কোনো অবিচার, সেটা হোক কলেজের কর্তৃপক্ষ থেকে বাহির থেকে, আমি ছাত্রদের জন্য ঝাঁপিয়ে পড়েছি। কেন ঝাঁপিয়ে পড়েছি? কোনো পদের লোভে নয়। আপনারা দেখেন, আমি গাজীপুরে রাজনীতি করি, গাজীপুরে রাজনীতি করেছি, আমি আমার ছাত্রদের জন্য আমি আমার জীবন বিলিয়ে দিয়েছি। তাই আমি বলতে চাই সারা বাংলাদেশের ছাত্র সমাজের জন্য, যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত আমার দেহে থাকবে আমি রাজপথে নামব, সরকারের বিরুদ্ধে নয়, আমি আমার অধিকার আদায়ের জন্য কথা বলেই যাব। আর সেজন্য আপনারা জানেন আমি এই রাজনীতি করে অনেক পদ থেকে বঞ্চিত হয়েছি। আমার সহযোদ্ধা অনেক বন্ধু, আমার ছোটো ভাই অনেকেই রাজনৈতিক চিন্তা যদি করেন সেখানে অনেক বড় বড় পজিশন নিয়ে তারা রাস্তায় রাজনীতি করছে। আমি আজকে সাধারণের মতোই আছি, আমি থাকতে চাই, আমার কোনো পদ দরকার নেই, আমার কোনো পদ দরকার নেই। আমি একজন ছাত্র হিসাবে আজ আমার পড়ালেখা শেষ হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই, তারপরেও যতদিন বেঁচে থাকি আমি আপনাদের জন্য, আমি এদেশের মানুষের জন্য কথা বলে যাব। আমি যেখানেই থাকি আমার এই কণ্ঠ রুদ্ধ করতে পারবে না বাংলার কোনো মানুষ, কোনো অপরাধী, কোনো সরকার, সেটা আমি বলতে পারি, 100% চ্যালেঞ্জ করে বলতে পারি। প্রিয় বন্ধুরা, আসি আমি মূল কথায় আসি। আপনারা দেখেছেন আজকে আমি যেই জায়গায় যাই সেখানে আমার অনেক বন্ধুরা আছে, অনেক ছোটো ভাই আছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে বড় ভাই ছোটো ভাই এবং আমার সহযোদ্ধারা যারা আমার সাথে আন্দোলন করেছে, তারা বারবার বলে কান্নাকাটি করে ফোন দিয়ে, আলী ভাই প্লিজ কিছু একটা করেন। তখন আমি ঠিক থাকতে পারি না ভাই, আমি কি বলবো আপনাদেরকে, আমি ঠিক থাকতে পারি না, তখন আমি কি বলবো। আজকে আপনারা যদি দেখেন, আমি আমার এই দলীয় পরিচয় দিয়ে হলেও আমি আমার ছাত্রলীগের যে আগের কমিটিতে ছিল সুবন ভাই, রাব্বানী ভাই, তাদের কাছে যোগাযোগ করেছি, তাদের কাছে গিয়েছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার গিয়েছি, তাদের সাথে কথা বলেছি যে ভাই প্লিজ আমাদের বিষয়টা দেখেন, আপনারা তো ছাত্রদের প্রতিনিধি, আপনি হতে পারেন একটা রাজনৈতিক দলের একটা অঙ্গ সংগঠনের নেতা, কিন্তু আপনি তো সেই ছাত্রদের প্রতিনিধি, তাই না? তাহলে আমিও একজন ছাত্র, আমার মতো হাজারো লক্ষ লক্ষ ছাত্রলীগের কর্মী রাজপথে আজকে নামছে। আপনারা আসেন, দেখেন, বিশ্বাসটা হলে দেখেন, আমার ব্যাপারে খবর নেন। আমি আজকে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন সেই রোকেয়া হলের সামনে ছিলাম, টিএসসি চত্বরে ছিলাম, ইমতিয়াজ ভাই আমার সাথে ছিল, ছাত্রলীগের 150 থেকে 200 নেতাকর্মী আমার পথ রুদ্ধ করেছিল, সেখানে বলেছিল তুমি কিসের আন্দোলন করো, কি করতে চাও? তারা দেখেছে যে আমি যৌক্তিক দাবি নিয়ে এখানে এসেছি। সর্বোপরি তারা দেখেছে এখানে যারা এসেছে আমাকে মারতে এসেছে অনেকেই, আমার উপর চড়াও হয়েছে অনেকে, কিন্তু কিছুক্ষণের মধ্যে খবর এসে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অনেক আছে, অনেক বন্ধু আছে, অনেক বড় ভাই আছে, যারা রাজনীতিতে অনেক বড় বড় পজিশনে
ছিল এবং রানিং কমিটিতে ছিল, তারা ধরে এসেছে আমাকে মারতে। এসে দেখে আলী, ইমতিয়াজ, আলী তুমি এখানে কি করো? আমি বললাম যে আমি তো জানিয়ে এসেছি। তারা আমার সাথে সহমত পোষণ করেছে। কোথায় আমাকে মারবে সেখানে মারের বদলে আমার সাথে তারা সহমত পোষণ করেছে। তারা খবর নিয়ে দেখেছে গাজীপুরের রকিব সরকারকে ফোন দিয়েছে, আমার প্রিয় ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা ছিল এবং বর্তমানে মূল দলে নেতৃত্ব দেয়, তাকে ফোন দিয়েছে, আমার এলাকায় পৌর ছাত্রলীগের সভাপতিকে ফোন দিয়েছে। দেখে যে না আমি ছাত্রলীগের একজন কর্মী, তখন আমাকে তারা হলে নিয়ে গিয়েছে, কিন্তু আমাকে কিছু করতে পারি না। পরক্ষণেই আমার ছাত্রলীগের ভাইয়েরা অনেকে আমার প্রিয় ভাই ইমতিয়াজ ভাইকে সেই শাহবাগ থানায় আমার অগোচরে, আমি যখন চলে যাই সব কিছু শেষ করে, আমার অগোচরে আমার প্রিয় ভাই ইমতিয়াজ ভাইকে সেই শাহবাগে নিয়ে আটক করে রাখে তারা, মানে সেখানে টর্চার করার জন্য থানায় নিয়ে যায়। তখন থানার অফিসার যারা ছিল সেখানে তারা কি করেছে, তারা দেখে তো চিনতে পেরেছে যে না আমরা তো কোনো অন্যায় করি না, খারাপ কোনো উদ্দেশ্য না, তখন তাকে ছেড়ে দিয়েছে। যাই হোক, আজকে বলতে বাধ্য হয়েছি এসব কথা। আমার সরকার, বর্তমান সরকার, লক্ষ কোটি ছাত্র জনতার সরকার, আপনারা আমাদের সাধারণ ছাত্রদের জন্য কি করেছেন? আপনারা কিছু করুন, আপনারা অনেক উন্নয়ন করেছেন, সাধুবাদ জানাই, হাজারবার স্যালুট করি আপনাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু সাধারণ ছাত্রদের যে মানে অধিকার হরণ হচ্ছে আপনারা সেটা দেখছেন না? প্লিজ আপনারা আমাদের জন্য এগিয়ে আসুন, ছাত্রদের জন্য কিছু একটা করুন, আমাদের বাবা মার হতাশা থেকে আমাদেরকে বাঁচান। আমরা শিক্ষিত হয়েছি ঠিক আছে, কিন্তু আজকে আমরা কি করছি? আমরা চাকরি পাচ্ছি না। আমরা একটা প্রাইভেট সেক্টরে যদি যাই, সেখানে চাকরিতে আবেদনের বয়সসীমা যখন 30-এর মধ্যে সরকারি ভাবে আটকে আছে, সেক্ষেত্রে এই ভাই এই দরজাটা খুলেন প্লিজ, এখানে কে আছেন প্লিজ খুলেন। যাই হোক, সরি ডিস্টার্ব করার জন্য। আজকে আমি সরকারের কাছে অনুরোধ করব, করজোর মিনতি করব, আমাদের বিষয়টা ভেবে দেখেন। আমরা কোনো অন্যায় আবদার করছি না, আমরা চাচ্ছি নির্বাচনী ইশতেহারটা বাস্তবায়ন করুন। আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি যখন কথা জাতীয় সংসদে বলেছিলেন যে চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি করার দরকার, তিনি আজকে রাষ্ট্রপতি যখন স্পিকার ছিলেন তখন তো তিনি বলেছিলেন, আজকে তিনি রাষ্ট্রপতি, ওনার অনেক কিছুই করার আছে, আজকে তিনি কেন করছেন না? আজকে তিনি ছাত্র সমাজের দিকে কেন তাকিয়ে দেখছেন না? এটা অত্যন্ত লজ্জাকর, সে জবাব আপনি দিতে পারবেন না এ জাতির সামনে। আমরা কার কাছে যাইনি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন দেখা করতে যাই, ওনাদের উপদেষ্টাদের সাথে যখন কথা বলেছি বারবার, অনেকে ভয় পায়। এসটি ইমাম স্যারের সাথে আমরা কয়েকবার দেখা করেছি, ওনার সাথে যখন দেখেছি উনি একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝিয়েছেন গিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার কথাও ছিল, তিনি জাপানে চীনে চলে গিয়েছিলেন, সেখান থেকে এসে ওনাকে জানি আবার কে বিসিএস এর একটা তথ্য দিয়ে, ভুল তথ্য দিয়ে সেখানে সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ভুল ইনফরমেশান দিয়েছে। জাতির সামনে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন তথ্য তুলে ধরেছেন, সেটা আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী সেই বক্তব্যে যে কথাগুলো বলেছিলেন তার সেই কথাগুলোর মধ্যে অনেক কিছুই মানে ত্রুটি রয়েছে। মানে মাননীয় প্রধানমন্ত্রীকে সে যে যারা এই তথ্যগুলো দিয়েছে এনটিআরসি থেকে এবং বিভিন্ন মাধ্যম থেকে যারা দিয়েছে, সেখানে ভুল তথ্য প্রেরণ করেছে। আমি 100% শিওর দিয়ে বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি আমরা 5 মিনিট সময় চাই, 5 মিনিট সময় পাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি আমাদেরকে 5 মিনিট সময় দেন, আমার বিশ্বাস, বাংলাদেশ ছাত্র সমাজের বিশ্বাস, আমরা 5 জন ছাত্র প্রতিনিধি আসব, আপনাকে আমার মনে হয় আমরা বুঝাতে সমর্থ হব, অবশ্যই আপনি তখন মেনে নেবেন আমি মনে করি। প্রিয় বন্ধুরা, সহযোদ্ধারা এবং আজকে আমার লাইভ যারা দেখছেন, সকলের কাছে করজোর মিনতি করছি, আমার ভিউয়ার্স কম, কারণ আমার ফেসবুক আইডিটা আসলে সবার সামনে শু হচ্ছে না, আমাকে দমিয়ে রাখা হয়েছে, ঠিক আছে, আমাকে দমিয়ে রাখা হয়েছে, আমার আইডি সবার কাছে শু হয় না, যার কারণে ভিউয়ার্স কম। আমি বলবো সবার কাছে যে আমার লাইভটি শেয়ার করে দিন, যাতে সবার কাছে পৌঁছে আমার কথাগুলো, আমার হৃদয়ের কান্নাটা সবার কাছে পৌঁছে। এটা শুধু আমার কথা না, আজকে আমি যদি বলি, আজকে নতুন যারা আছেন, যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, আজকে আমি দেখেছি দুই কয়েকদিন যাবৎ অনেকে স্ট্যাটাস দিচ্ছে, বড় বড় অক্ষর লেখা স্ট্যাটাস দিচ্ছে, আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। তাদেরকে অভিনন্দন জানাই, স্যালুট জানাই, যে ভাইয়া আপনি
কি বলবে, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন ঠিকই, কিন্তু আপনাকে যে চাকরিতে আবেদনের বয়সসীমায় 30 আটকে রাখা হয়েছে, আপনি যে চাকরির প্রস্তুতি নিচ্ছেন আপনার বয়স থাকবে না। আপনি দেখেন করোনার জন্য 2টি বছর চলে গেছে, 2টি বছরের মধ্যে, 2টি বছর কেন, আরও বেশি চলে গেছে, সেখানে কোনো নিয়োগ হয় নাই। সরকারে কয়টা নিয়োগ দেখেছেন আপনি? দেখেছেন সরকারে কয়টা নিয়োগ দেখেছেন? সেখানে সরকার কী করেছে? যারা সরকারি চাকরি করে তাদের দিয়ে আবারও পুনঃনিয়োগ দিয়ে তাদেরকে মানে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। তাতে কি হয়েছে? আপনার অধিকার খর্ব হয়েছে, আপনি সেখানে ঢুকতে পারেন নেই, আপনি সেখানে আবেদন করতে পারেন নাই। তাহলে আপনি কি করেছেন? আপনি বয়স তো বসে নাই, বয়স বসে আছে? আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আপনার বয়স কি বসে আছে? আপনার বয়স বসে নাই, আমারও বয়স বসে নাই। আমি জানি আমার যদি যোগ্যতা থাকে, আমি যদি আবেদনে টিকি, আমি যদি চাকরির আবেদনে যদি আমি টিকতে পারি, সেখানে আমার যোগ্যতা হয়, তাহলে আমি চাকরিতে আবেদন করব। আমাকে সরকারি চাকরি করতে হবে এমন কোনো কথা নয়, আমি বেসরকারি চাকরিতে করব, আমি বিজনেস করব, কোনো সমস্যা নেই। আপনি কি বলবেন যে তোমার সরকারি চাকরি করতে হবে এমন কোনো কথা? হ্যাঁ, আমি স্বীকার করে নিচ্ছি বর্তমানে বাংলাদেশ সরকারের সেই সক্ষমতা নেই। আপনি 10 থেকে 15 লক্ষ 20 লক্ষ ছাত্রছাত্রী প্রতি বছর অনার্স মাস্টার্স কমপ্লিট করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হচ্ছে, তাদেরকে কি সরকার চাকরি দিতে পারবে? না, সরকারের সেই সক্ষমতা নেই। কিন্তু আপনি তো প্রাইভেট সেক্টরে চাকরি করতে পারেন, তাই না? আপনি বিজনেস করতে পারেন, আপনি প্রাইভেট সেক্টরে যান, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি প্রাইভেট সেক্টরে যান, সেখানে যেয়ে দেখবেন লেখা আছে খুব সুন্দর করে যে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, বেতন 15,000 টাকা, 3 বছর, 5 বছরের অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি, বেতন 16,000 টাকা, ঠিক আছে? বয়স নির্ধারণ করার নিচে সুন্দর করে লেখা থাকবে অনূর্ধ্ব 30, মানে 30, মানে 30 ঊর্ধ্ব হতে পারবে না। আপনি চিন্তা করেন, বিবেক দিয়ে চিন্তা করেন, আপনি সরকারি চাকরি করবেন না, আপনি মেধাবী, সমস্যা নেই তো, আপনি সরকারি চাকরি করেন না, দরকার নেই। প্রাইভেট সেক্টরে চাকরি করে তো আপনার পরিবারকে বাঁচাতে পারেন, ব্যবসা করে আপনি পরিবারকে বাঁচাতে পারেন, ঠিক আছে, কিন্তু সেখানে যাবেন, সেখানে আপনি বয়সের বেড়া জালে, সেখানেও আপনাকে আটকে দিচ্ছে কেন? এটা একমাত্র বাধা হয়েছে আমাদের সরকার, আমাদের রাষ্ট্র। আমাদের রাষ্ট্র যদি আমাদের চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করে দেন, 40 করে দেন, 50 করে দেন, অবারিত করে দেন, একটা ছাত্র যখন যোগ্যতা থাকবে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত। আমি মনে করি আমার কথা অনেক দীর্ঘায়িত করে ফেলেছি, তারপরে বলতে চাই প্রিয় বন্ধু সহযোদ্ধারা, আমরা ইতিমধ্যে আমি নিজে বিভিন্ন জেলায় ফোন করেছি, আমাদের যে পূর্ব ঘোষিত কমিটি ছিল এবং বর্তমানে যে কমিটিগুলো আছে, প্রতিনিধি আছে, সাধারণ ছাত্ররা আছে, তাদের সাথে যোগাযোগ করছি, আমাদের যারা কেন্দ্রীয় কমিটিতে আছে সবাইকে আমরা অ্যালার্ট করেছি, সবাই যোগাযোগ করছে। আপনারা দেখেছেন বিভিন্ন জেলায় আমরা একযোগে সারা বাংলাদেশে আন্দোলন করেছি, যেটা শুধু করতে পারে হয়তো বাংলাদেশে এরকম 2-1টি রাজনৈতিক দল, কিন্তু আমরা অতি সাধারণ, আমরা অ্যাকচুয়ালি সংঘবদ্ধ ছিলাম, সংঘবদ্ধ না, আপনি চিন্তা করেন, আমরা সাধারণ পরিবারের সন্তান, আমরা সবার সাথে যোগাযোগ করা, সবার সাথে মিশা, সবাইকে একত্রিত করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। আমাদের তো টাকা নেই, আমাদের টাকা আছে? আপনারা যদি দেখেন আমরা 5 টাকা 10 টাকা, অর্থাৎ আমরা কেন্দ্রীয় কমিটিতে যারা আছি এবং আমাদের সাথে যারা আছে তাদের কাছ থেকে 50 টাকা 100 টাকা নিয়ে, কোনো স্ট্যাটাস দিয়ে নয়, এই দুনিয়া থেকে বিকাশ নাম্বার দিয়ে নয়, আমরা 20-50 জন একসাথে মিটিং করি, সেখানে 50 টাকা 100 টাকা দিয়ে, হয়তো 2,000-3,000 টাকা হয়, সেই টাকা দিয়ে একটা ব্যানার করি, একটা ফেস্টুন করি, একটা মাইক অল্প সময়ের জন্য নিয়ে আসি, তারপরে এই আর কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে এসে আমরা 2-3 হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ থেকে আমরা একটা আন্দোলন করি। স্পষ্ট কথা, আপনি এখানেও আসেন, অনেক মানুষ আছে এখানেও আসে ষড়যন্ত্র করতে, লজ্জা করেন আপনার, লজ্জা করেন, আপনি বিবেকহীন নয়, আপনার কি বিবেক শেষ হয়ে গেছে? আপনি অনার্স মাস্টার্স করা, শিক্ষিত করা না থাকেন আপনি শিক্ষিত? একজন বিবেকবান মানুষ তো শুধু শিক্ষিত হলে একজন বিবেকবান মানুষ হয় না, একজন সাধারণ মানুষ যার অক্ষর জ্ঞান নেই তার কি বিবেক নেই? তার যদি বিবেক না থাকে কীভাবে তার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য স্কুলে পাঠায়? তার অবশ্যই বিবেক আছে, তার বিবেক যদি না থাকতো, তার তার একজন মানুষ হিসেবে যদি তার বিবেক না থাকতো, সে কীভাবে রাস্তা দিয়ে চলে? তার উপরে তো বাস উঠে যেতে পারতো, তার বিবেক যদি না থাকতো তো সুন্দর সাইড দিয়ে সে হাঁটতে পারতো না, অবশ্যই বিবেক আছে। সুতরাং আমি মনে করি আপনি শুধু আপনার গ্র্যাজুয়েশন লাগবে বিবেকবান হতে, তা না, লজ্জা করেন আপনার সমালোচনা করতে। 20 জন মানুষ যারা সমালোচনা করেন, 20 জন মানুষ একসাথে করে দেখান না কীরকম কষ্ট হয় আপনার। ঢাকার মধ্যে
আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে বসতে চান, সেখানে দেখবেন সুন্দর করে লেখা সাইনবোর্ড, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ব্যতীত অথবা এখানে ক্লাস ব্যতীত জনসমাগম নিষেধ। কেন? আমাদের রাজনৈতিক যে চর্চা বাংলাদেশে সেটা নিয়ে আমি বলতে চাই না, সেটা আপনারা খুব ভালো জানেন, ভালো দেখেন। আমি বলতে চাই আমাদেরকে অনেকে এত টাকা দিতে চায়, এই দেখেন এত টাকা দিতে চায়, এত সুবিধা দিতে চায়, হাজার হাজার মানুষ দিয়ে সাপোর্ট দিতে চায়, বিশ্বাস হয় না? আমার কথা রেকর্ডেড, আমি তো ডিলিট করব না, আপনি ছড়িয়ে দিন, আমি প্রমাণ দিব। আমাদেরকে হাজার হাজার মানুষ দিয়ে সাপোর্ট দিতে চায়, আমরা সেই সাপোর্ট নেই না। আমরা চাই রিয়েল ছাত্র, যারা যাদের মধ্যে মানে 35 চায়, যারা চায় চাকরিতে আবেদনের বয়সটা বাড়ুক, যারা একজন বিবেকবান মানুষ, যারা আমাদের সাথে সহমত পোষণ করে, আমরা তাদের নিয়েই রাস্তায় দাঁড়ায়। আমরা কোনো ষড়যন্ত্রকারী যারা বলবে আমাদেরকে, অনেকে বলে এই সরকার ভালো না, এটা সেটা অনেক কিছু বলে, বলুন না আপনার কথা, সেটা আপনার রাজনৈতিক কথা। আমি এখানে রাজনীতি করতে আসি নাই, আমি এসেছি আমার অধিকার আদায়ের জন্য। আমি সরকারকে বলবো, সরকারকে আমরা বারবার বলেছি, আমরা আর কত রক্ত জড়াবো, আমরা রক্ত জড়িয়েছি দেহ থেকে, আমাদের অনেক ভাই বোন জেল খেটেছে, আমিও 25 বার জেল খেটেছি। ঢাকা শহরে কয়টা জেল মানে থানা আছে জিজ্ঞেস করেন, গোয়েন্দা সংস্থার লোক যারা শুনছেন আমার লাইভ, আপনারা অবশ্যই হাসছেন, জালি এসব কথা কি বলে। ঢাকার গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে পর্যন্ত আমাদেরকে নিয়েছেন, সেখানে আমাদের মোবাইল ফোন আপনারা নিয়েছেন, আমাদেরকে লাউডস্পিকারে কথা বলতে দিয়েছেন, আমাদেরকে চাকরির অফার দিয়েছেন। আজকে আবারও বলছি লাইভে, অনেক সরকারের অনেক প্রতিনিধি আছেন যারা আমাদেরকে চাকরি দেওয়ার জন্য লোভনীয় অফার করেছেন, আমরা চাকরি নেই নাই, কেন জানেন? আমি আলী একা চাকরি নিলে এদেশের মানুষের অধিকার আদায় হবে না। লক্ষ লক্ষ ছাত্র সমাজ আমাকে বলবে জাতীয় বেইমান, আমি জাতীয় বেইমান হতে আসি নাই, আমি আজকে সরকারি চাকরি পেতাম, চাকরি করতাম, অথবা কোথাও আমি সেটেল হতে পারতাম, আজকে হই নাই। কেন জানেন? রাজপথে এসেছি আপনাদের অধিকার আদায়ের জন্য, আমি আমার নিজের অধিকার আদায়ের জন্য এসেছি, আপনারা কেউ আইসেন না, সমস্যা নাই, আমি আমার অধিকারের জন্য রাজপথে একটা ব্যানার নিয়ে, একটা ফেস্টুন নিয়ে আমি দাঁড়াবো যে আমি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 চাই, এটা আমার অধিকার। আপনি সমালোচনা করার কে, লজ্জা করে না সমালোচনা করার? আমরা সকলে জানি সকল সরকারে, যদি আজকে দেখেন আমি একটা কথা বলি, যদি একটা রাষ্ট্রে কোনো দুর্ঘটনায় ধরেন 5000 লোক মারা গেছে, কোনো দুর্ঘটনায় সেটা কেউ মেরে ফেলেছে বা কোনো কিছু এরকম না, ধরেন স্বাভাবিক একটা দুর্ঘটনায় 5000 লোক মরে গেছে, এখন সরকার কি করবে জানেন? দেশের ভাবমূর্তি নষ্ট যাতে না হয় বিদেশের কাছে বা দেশের মানুষের কাছে, সেখানে কি করবে? 5000 লোক মরে গেলে সেখানে বলবে 1000 লোক মারা গিয়েছে, আরও অসংখ্য মানে অনেকে আহত, অনেকে আশঙ্কাজনক। সেটা সরকার তার কৌশলী ভূমিকা পালন করতেই পারে, কেন বলবে সেটা? আপনার বিবেক হলে আপনি চিন্তা করে দেখেন, সরকার বলবে এখানে এই দুর্ঘটনার জন্য সরকার দায়ী। কেন দায়ী? সরকার অনেকাংশে দায়ী হতে পারে, একটা রাষ্ট্রের সরকার দেখা গেছে সরকার কোনো কিছু ইন্ধন দেয় না, কোনো কিছু করে না, তারপরে সরকারকে আমরা দায়বদ্ধ করি। কেন? যে এই রাস্তায় এমন দুর্ঘটনা হয়েছে, সরকার যদি রাস্তাটা ঠিক করে দিত, এই রাস্তাটা ভালো থাকতো, তাহলে এখানে এত লোক মারা যেত না। আমরা বলি না, আমরা কিন্তু বলি, কিন্তু সরকারের অনেক সময় সেই সক্ষমতা নেই, সরকার সেটা করতে পারে না, তারপরেও কিন্তু সরকারকে আমরা দায়বদ্ধ মানে দায় চাপিয়ে দেই, এটাই তো ঠিক। সেটাকে রাষ্ট্রীয় গুম বলে, মানে রাষ্ট্রীয়ভাবে সেটাকে ই করে। যাই হোক, তা আমরা যে আন্দোলনটা করছি আপনারা দেখেছেন, ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে হাজার হাজার ছাত্রছাত্রী নিয়ে আমরা অবরোধ করেছি, লাস্ট পর্যন্ত আমাদের শান্তিপ্রিয় আন্দোলন কি আমরা অবরোধ করেছি, এটা সত্য। আমরা গাড়ি ভাঙচুর করি নাই, আমরা কারো গায়ে হাত দিই নাই, আমরা কোনো কিছু করি নাই, কিন্তু এভাবে আর কতদিন? সরকারের এই দাবিটা আমরা জানি, যে আমরা মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কাছে দেখা করেছি, যখন উনি বলেছেন যে আমরা তোমরা আমাদের ছাত্র, আমিও একজন শিক্ষক, আমরা তোমার কথা, তোমাদের কথা আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শেয়ার করব, কথা বলবো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। ওনার বাসায় বসে 47 মিনিট ঘড়ি ধরে 47 মিনিট কথা বলেছি, সেখানে আমাদের কেন্দ্রীয় টিমের আরও 2-3 জন ছিল,
47 মিনিট কথা বলেছি, সেটা রেকর্ডে আমি পরে লাইভে এসে বলেছিলাম। উনিও বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বলবেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মহোদয়গণ বলেছেন বলবেন, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যাদের সাথে দেখা করেছে তারা বলেছেন বলবেন, আমাদের এমপি মহোদয় যারা আছেন তারা বলেছেন বলবেন, কিন্তু কোথায় বলে? মান জাতীয় সংসদে গিয়েও অনেক এমপি মহোদয় তাদেরকে শ্রদ্ধা করি, তারা তাদেরকে শ্রদ্ধা করি, তারা কিন্তু বলেছেন 35-এর কথা বলেছেন, বারবার বিল উত্থাপন করেছেন, আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট অফ অর্ডারে বলেছেন, কিন্তু সর্বোপরি কী দেখলাম, তারা জাতীয় সংসদে এসে মানে হানা ভোটের মাধ্যমে সেটাকে নাকচ করে দিল। অত্যন্ত লজ্জা হয় এই রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে, একজন উচ্চশিক্ষিত ছাত্র হিসেবে আমার অনেক লজ্জা হয়। আপনাদের এটা করতে পারেন না, আপনারা এটা করতে পারেন না। এদেশে গণতন্ত্র, গণতন্ত্র যদি আপনারা বিশ্বাস করেন তাহলে গণতান্ত্রিক পন্থায় আমাদের সভা সমাবেশ করতে দেন না কেন? এত লজ্জা লাগে কেন? এত কষ্ট হয় কেন আপনার? আপনি জানেন আমি যখন রাজনৈতিক নেতা, আমাদের নেতা অনেক নেতা আছেন রাজনৈতিক কারণে, আমি অনেক সময় রাজনৈতিক প্রোগ্রামে অ্যাটেন্ড করি, যদি যাই সে রাজনৈতিক নেতা এসে এসে আমার সামনে বলে যে না আলীর সাথে ছবি তোলা যাবে না, আলীর সাথে ছবি তুললে মাননীয় প্রধানমন্ত্রী বলবে যে আমি এই আন্দোলন করাচ্ছি। আপনি চিন্তা করবেন, আমি নাম বলে দেই, আমাদের অনেকেই বলেছেন, যদিও তো একটা লিয়াকত শিকদার সাহেব আমাদের সাবেক ছাত্রলীগের সভাপতি ছিল, আমি ওনার বাসায় গেছি, যাতে উনি তো অনেক সময় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যান, আমাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে সবার সাথেই আলোচনা করেছি, কথা বলতে গিয়েছি এবং তাদেরকে অনুরোধ করেছি বিভিন্নভাবে, আমরা সহিংস পথ অবলম্বন করি নাই, কিন্তু সেটা অনেক সময় আপনাদের সামনে আমরা বলেছি, অনেক সময় বলি নাই। আমরা কিন্তু কূটনীতিকভাবে অনেক কাজ করেছি, সেখানে আমরা বলেছি, উনি বলে না আলীর সাথে যদি ছবি তুলি তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বলবে লিয়াকত, লিয়াকতে আন্দোলন করাচ্ছে, হেসে হেসে বলে। আপনি সাক্ষী চাইবেন? সাক্ষী আছে, অনেক বড় নেতা, আমি সাক্ষী দেব, উনিও বলবে, সমস্যা নাই। দেখেন কেন আপনি এই কথা বলেন? আপনি যদি ছাত্রলীগের সাবেক প্রতিনিধি হয়েছেন, আমি আপনার সমালোচনা করছি না, আপনি অনেক বড় নেতা, আমিও একজন ছাত্র প্রতিনিধি, আমি সর্বোপরি একজন দেশের মানুষ, আমি যৌক্তিক একটা কথা নিয়ে আপনার কাছে গিয়েছি, কথা বলেছি, কেন আপনি তো আমাকে আশ্বস্ত করতে পারতেন যে না ঠিক আছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো, অথবা সেখানে না পারি অন্যান্য নেতৃবৃন্দের সাথে বিষয় নিয়ে আলোচনা করবো। আপনি দেখেন যুবলীগের সাবেক যে চেয়ারম্যান ছিল মহোদয় উমর ফারুক চৌধুরী, উনার সাথে অনেকবার বহুবার বসে কথা বলার সুযোগ হয়েছে এবং কথা বলেছি, উনি ঢাকা মহানগরে, চট্টগ্রামে, সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে যতগুলো বড় বড় সমাবেশ করেছেন, ওনার পকেটে একটা ডায়েরি থাকতো ছোট্ট, এখানে আমার নিজে লিখে দিয়েছি, অনেক কথা বলেছি উনি লিখে নিয়েছেন, নোট করেছেন, প্রত্যেকটা জায়গায় তিনি বলেছেন যে সাধারণ ছাত্রদের, ছাত্রছাত্রীদের জন্য চাকরিতে আবেদনের বয়স অবারিত করে দেওয়া হোক, আপনাকে আমি হাজার হাজার লাইভ দেখাতে পারবো, কথা বলতে পারবো, মিডিয়াতে প্রমাণ আছে। আমাদের ওবায়দুল কাদের সাহেব, আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি, উনি ওনার সামনে বলেছেন অনেকবার, মাননীয় প্রধানমন্ত্রী কি এইসব বক্তব্য শুনেন নাই, নেতৃবৃন্দ কি শুনেন নাই? শুনেছেন। তাহলে কেন আজ অবধি এই যৌক্তিক দাবিটা এবং আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারটা বাস্তবায়ন করেন নাই? আমার লাইভ অনেক লম্বা হয়ে যাচ্ছে, হয়তো অনেকে বিরক্ত হচ্ছেন, জানি, আসলে কথা যদি বলতে হয় আমি বিশ্বাস করেন এক ঘন্টা নয়, বিশ্বাস করেন আমি সারা রাত যদি এভাবে কথা বলি আমার কথা ফুরাবে না, শেষ হবে না, আমার কথা শেষ হবে না। আপনি ঢাকার বিভিন্ন জায়গায় আমরা যখন আন্দোলন করি, কিছুদিন আপনারা দেখেছেন করোনার কারণে একদল ছাত্র ভাইয়েরা 32 নিয়ে আন্দোলন করেছিল, আমি শ্রদ্ধার সাথে বলতে চাই তাদের দাবি যে ছিল, তারা প্রথম বুঝতে পেরেছেন যে না সরকার 35 দিচ্ছে না, ঠিক আছে সমস্যা নাই, তারা কিন্তু তাদের সাধ্য অনুযায়ী 32-এর জন্য যে সরকার অন্তত 2 বছর বাড়িয়ে দেখ, তারা কিন্তু সেভাবেও সেটার জন্য রাস্তায় নেমেছে, তাদের সাথে আমরাও ছিলাম, আমরা একসাথে আন্দোলন করেছি, সেখানে দেখেছেন আপনি মানিক রিপন ভাই, রিগান ভাই, তারপরে উমর ফারুক ভাই, তারপরে আমি অনেকের নাম আসলে বলতে চাচ্ছি না, অনেকেই আছে আমার মনে নাই, ঠিক আছে, অনেকে ছিল, আমি শ্রদ্ধার সাথে বলতে চাই তাদের সাথে আমরা আন্দোলন করেছি, তারা আমাদের সাথে এসেছে, তারা আমাদেরকে অনেক শ্রদ্ধা করে, অনেক ভালোবাসে, তারা বলেছে বারবার যে ভাই আপনাদের সাথে আমরা আছি, এখনও তারা বলছে যে না ভাই সরকার 32 দেয় নাই করোনার কারণে, আমরা চেয়েছিলাম কিন্তু সেটা
আসলে সেটা সময় শেষ হয়ে গেছে, আমরা নির্দিষ্ট একটা সময়ের জন্য চেয়েছিলাম, কিন্তু আমরা তো স্থায়ীভাবে 35 চাচ্ছি ন্যূনতম। তারা বলেছে আজকে আপনি দেখেন কর্মচারী, সরকারি কর্মচারী পরিষদ সারা বাংলাদেশে, তারা কিন্তু একটি যৌক্তিক দাবি 35 করার জন্য আন্দোলন করছে, তাদের দাবির সাথে আমাদের দাবিটি একাত্মতা করেছে। সেখানে মনে হয় 3 তারিখ তাদের মহাসমাবেশ আছে ঢাকায়। আমি বলবো 35 প্রত্যাশী এবং তা যারা 35কে সাপোর্ট করেন, আবেদনের বয়স বাড়ান, তাদের সাথে যোগ দিন, কথা তাদের সাথে দাঁড়ান। তারা যেহেতু আমাদের দাবিটির জন্য আমাদের এটি যৌক্তিক বলে তারা মনে করেছে এবং সেটাকে তাদের সাথে অ্যাড করেছে, আমি সর্বোপরি বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের প্রতিনিধি হিসাবে, সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে আমি বলতে চাই, আপনারা যে যেখানে আছেন, যারা সরকারি কর্মচারী পরিষদ আছে, যারা আন্দোলন করছে, তাদের সাথে একতা পোষণ করুন, তাদের সাথে দাঁড়ান, তাদের যে দাবিগুলো আছে সেগুলো যৌক্তিক দাবি। আজকের বর্তমান প্রেক্ষিতে আপনি দেখেন একজন মানুষ 15,000 টাকায় চাকরি করে সে কি তার সংসার চালাতে পারে? পারে না, তাদের সংসার চালাতে পারে না। আজকে সরকার যদি চিন্তা করতো এই দেশের লক্ষ লক্ষ উচ্চশিক্ষিত ছাত্র সমাজ তাদেরকে চাকরি দিবে, এই বয়সের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে মানে গিয়ে যে 30 থেকে বাড়িয়ে, সরকারের যদি ইচ্ছা করতো যে 15 বছরের একটা প্রকল্প হাতে নেই, সেখানে যাদের বয়স শেষ হয়ে গেছে তাদেরকে 15 বছরের জন্য, 20 বছরের জন্য একটা প্রকল্প হাতে নিয়ে তাদেরকে সেখানে চাকরি দেয়, সরকার ইচ্ছা করলে সেটাও করতে পারতো? পারতো না, অবশ্যই পারতো। এটা আমি বলছি না যে করতেই হবে, এটা আমার মেধা থেকে আমি বলছি যে সরকার ইচ্ছা করলে যদি একজন বেকার শিক্ষিত ছাত্রকে সরকার তার সাধ্য অনুযায়ী কিছু করতে চায় করতে পারতো। আপনারা দেখেছেন এই রাস্তার জন্য সরকারের, স্কুল কলেজের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য, গবেষণাগারের জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করছে। আপনি বলেন তো, বিবেকের কাছে প্রশ্ন রেখে বলেন তো, সরকারকে আমি প্রশ্ন রেখে বলতে চাই, আপনি সাধারণ বেকারদের জন্য, এ দেশের উচ্চশিক্ষিত ছাত্র যারা প্রতি বছর অনার্স মাস্টার্স এবং অন্যান্য ডিগ্রি নিয়ে বের হচ্ছে, তাদের জন্য কত হাজার কোটি টাকা বাজেটে রেখেছেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এ দেশের সুশীল সমাজের কাছে প্রশ্ন রাখতে চাই, এই সুশীল সমাজের যারা আছেন আপনারা আর কত সরকারের চাটুকারিকতা করবেন? আপনারা, আপনাদের মা বোন নেই, আপনাদের কি সংসার নেই, আপনাদের কি ছাত্র সমাজ নেই, আপনাদের কি ছেলে মেয়ে নেই? হ্যাঁ আপনার আছে, আছে বলেই তো আপনার সন্তানকে লন্ডনে পাঠিয়ে দিচ্ছেন, সরকারের সুযোগ নিয়ে সুবিধা নিয়ে আপনি লন্ডনে পাঠিয়ে দিচ্ছেন, আমেরিকা পাঠিয়ে দিচ্ছেন একজন মন্ত্রীর ছেলে। আজকে আপনি আমার মতো একজন রাস্তার, যদি রাজনৈতিক কর্মী থাকে, সে রাস্তায় এসে মিছিল করছে, রাস্তায় এসে আপনার রাজনৈতিক কর্মকাণ্ড, সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য রাস্তায় নেমে মারধর করছে, একে অপরের উপর লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, কি হচ্ছে এইসব এই দেশে, কি হচ্ছে? আপনি আমি ব্যবহার হচ্ছি, এই ছাত্র ভাইরা, এই ছাত্রী বোনেরা, আপনাদের কি বিবেক নেই? আমার মতো, আমারও তো বিবেক নেই, কি বলবো, বিবেক কত আছে আর? আমিও তো রাজনীতির জন্য একে অপরের জন্য ঝাঁপিয়ে পড়েছি, ঠিক আছে, কিন্তু বিবেক দিয়ে চিন্তা করেছি এটাকে যৌক্তিক নাকি অযৌক্তিক। সেখানে যে আপনি চলে যাবেন আপনার ভাইয়ের গায়ে একজন ছাত্র হয়ে আরেকজন ছাত্রের গায়ে কীভাবে হাত তুলেন, একজন ছাত্রের হয়ে আরেকজন ছাত্রকে কীভাবে বাস দিয়ে পেটান, লজ্জা করে না আপনার? আপনি একজন ছাত্রর প্রতিনিধি, আমি এই দেশের ছাত্র, ছাত্রদের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের ছাত্রদের প্রতিনিধিদের কাছে আমি শ্রদ্ধার সাথে এবং সবিনয় প্রশ্ন করতে চাই, ভাই নেতা, আপনাকে শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনি বলুন তো, এ দেশের লক্ষ লক্ষ ছাত্রদের জন্য, আপনি হোস্টেলে দেখেন থাকার ব্যবস্থা নেই, গরিব ছাত্ররা এসে রাস্তা মানে কত কষ্ট করে থাকছে, আপনি কি কোনো দিন রাস্তায় নেমেছেন একটা হোস্টেল করে দেওয়ার জন্য সাধারণ ছাত্রদের জন্য? আপনি হয়েছেন, আপনি হয়েছেন নেতা, আপনি বলেন তো, আজকে বিভিন্ন ছাত্রদের কত সমস্যা, আপনি একটা ছাত্রদের মানে অধিকার নিয়ে আপনি রাস্তায় নেমেছেন, কী করছেন? ছাত্র নেতা হয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য মারামারি করছেন, করেন, সমস্যা নাই, যা ইচ্ছা তা করেন, আপনি তো একজন ছাত্র নেতা, ছাত্রদের দিকে আপনার খেয়াল রাখতে হবে না? প্লিজ ভাই, প্লিজ, আমাকে যা ইচ্ছা তা করেন, আমি যা বলার বলেছি, একটু বিবেক দিয়ে চিন্তা করেন, আজকে আমার কথা এটা, হয়তো আমি সব ভয় উপেক্ষা করে, হয়তো হয়তো সব ভয় উপেক্ষা করে আজকে আমি বলছি এইসব কথা, আমার মতো লক্ষ লক্ষ ছাত্র আছে, লক্ষ লক্ষ মানুষ আছে যারা আজকে বুকের ভিতরে যে জমানো কথাগুলো আছে সেটা পাবলিশ করতে পারে না, কথা বলতে পারে না, তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইন দেখিয়ে সেখানে তাদেরকে আটকে রাখবেন, সে ভয়ে সে তার পরিবার থেকে বিচ্যুত হবে, তার বাবা মা কান্না করবে, তার বাবা মা রাস্তায় ঘুরবে, তার চাকরি হারাবে, তাকে মারধর করবেন, সেজন্য হয়তো বলে না।
আমাকে মেরে ফেলেন, আমার জীবন আমার যৌবন সব কিছু আমি উৎসর্গ করে দিয়েছি, আমাকে মেরে ফেলেন, সমস্যা নেই। কিন্তু এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে, এই গণতান্ত্রিক রাষ্ট্রে আমি আমার কথা বলেই যাব, যেটা যৌক্তিক সেটা আমি বলবই। আপনি মেরে ফেলেন, আপনি যদি আমাকে মেরে ফেলেন সেটা তো আপনি, যদি আপনি গণতান্ত্রিক ধারা বিশ্বাস করেন, আপনি যদি সত্যিকারের মানুষ হন, আপনি যদি সত্যিকারের নেতা হন, আপনি যদি সত্যিকার রাষ্ট্রের প্রতিনিধি হন, তাহলে অবশ্যই আমাকে মারতেও পারবেন না, ছুঁতেও পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, সেটা আমি জানি। আর যদি আপনি স্বৈরাচারী হন, আপনি আমাকে যা ইচ্ছা তা করতে পারবেন, কারণ আমার বাবা মা এত ক্ষমতা হয় নাই, আমার বাবা মার এত ক্ষমতা হয় নাই। আমাকে আজকে যদি জেলখানায় যদি এক মাস আটকে রাখেন, আমার বাবা মার সেই টাকা পয়সাও নেই যে আমাকে ছাড়িয়ে আনবে, নেই, ছিল না তো। আমি তো জেলখানে অনেকবার আটকে ছিলাম, ছিল না। আমাকে অনেকবার জেলখানে আটকে রাখা হয়েছে, কিন্তু আমার বাবা মা তাদের আর্থিক সহযোগিতা করে আমাকে মানে ছাড়িয়ে আনতে পারে নাই, শুধু পেরেছে চোখের পানি ফেলতে পেরেছে। জেল গেটে যে আমার বাবা মা ভাই বোন ওঝরে কান্না করতে পেরেছে, আমার বুকের সাথে বুকটা মিলাতে পারে নাই। কাওয়া কল বুঝেন, কাওয়া কল, জেলখানা যারা গিয়েছেন, আমার চোখে পানি এসে গেছে। আমার বাবা, আমার বাবার চোখে কোনোদিন আমি পানি দেখি নাই, আমার মায়ের চোখে কোনোদিন পানি দেখি নাই। চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার জন্য এই আন্দোলনে নেমে, এই আন্দোলন করে বারবার গ্রেপ্তার হয়ে লাঠি পিটা খেয়ে জীবনের রিস্ক নিয়ে যখন রাস্তায় বের হয়েছি, তখন যখন জেলখানা আটকে রাখে, তখন আমার বাবা মা যে থানাগারতে ঘুরে, ঠিক আছে, সেখানে চোখের পানি ফেলে, আমি সেটাকেও উৎসর্গ করেছি, সম্ভব, সমস্যা নেই। আমি করজোর মিনতি করছি, যারা আমার লাইভ দেখছেন প্লিজ শেয়ার করে দিন, আমার লাইভটি শেয়ার করে দিন। এটা আমার বক্তব্য নয়, এটা আমার কথা নয়, এটা আপনারও কথা, এটা আপনার কথা বলছি আমি, এটা আমার কথা বলছি না, এটা শুধু আপনার কথা বলছি। এদেশে রাজনৈতিক দল আছে, আজকে যদি আপনি দেখেন এখান দিয়ে রাস্তা আছে, রাজনৈতিক নেতা মঞ্চে দাঁড়িয়ে বলে, এখান দিয়ে, এখানে মনে করেন কোনো নদী নেই, সেখানে কি বলছে যে আমি এখানে ব্রিজ করে দিব, সেতু করে দিব, লজ্জা হয় না? এখানে তো মানে নদীই নেই, সে দাঁড়িয়ে বলছে আমি ব্রিজ করে দিব, হাস্যকর কথা। আজকে দেখেন কি অবস্থা দেশের, একজন মন্ত্রীর ছেলে, আপনি রাজনীতি করবেন? রাজনীতি আপনি তো এগোতে পারবেন না, কারণ আপনি সাধারণ সন্তান, সাধারণ ফ্যামিলির সন্তান। আপনি আজকে যদি শিক্ষিত হয়ে আপনি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেন, বাই বাই বলে যাদের নেতা করেন, আমরা যারা করি, তারা আমার জন্য আপনার জন্য কিছুই করবে না। আপনি তার কাছ থেকে দুদিনের জন্য সরে যান, আপনার খবরও নিবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনার খবর নিবে না, আপনার ক্যারিয়ার গড়ার জন্য সে বিন্দুমাত্র সহযোগিতা করবে না। তাহলে আমরা কার পেছনে দৌড়াচ্ছি, আমরা, আমার পরিবার? আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কয়েকদিন আগে পলাশ নামে যে জহিরুল হলে যে পুকুরে পড়ে যে ছেলেটি মৃত্যুবরণ করেছে, তার বাবা মা সাক্ষাৎকার দেখেছেন, তার পরিবারের কথা শুনেছেন? অত্যন্ত নিম্নবিত্ত বলবো, মানে নিম্নবিত্ত মধ্যবিত্ত যাই বলেন, এমন আমার মতো একদম নিম্নবিত্ত মধ্যবিত্ত যাই বলেন, এরকম ফ্যামিলির একজন সন্তান, সে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, সেখানে এসে, ভিতরে আরও অনেক কথা আছে সেটা নাই বললাম, শুধু এটুকু বলবো যে তার প্রাণ হারিয়েছে সে পুকুরে, যেভাবেই হোক সে কিন্তু প্রাণ হারিয়েছে পুকুরে, সেটা কেউ এখানে যায় তাকে মেরে ফেলে নাই, সে তার প্রাণ হারিয়েছে, হয়তো আল্লাহ তাকে নিয়ে গেছে, কিন্তু তার বাবা মার কান্না দেখেছেন, তার পরিবারের কথা শুনেছেন, সে ছেলেটাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, সেই ছেলেটাকে নিয়ে, তার বাবা মার কত স্বপ্ন ছিল, সেই ছেলেটার মৃত্যু হয়নি, সেই ছেলের স্বপ্নের মৃত্যু হয়েছে, সেই তার পরিবারের বাবা মার স্বপ্নের মৃত্যু হয়েছে, সেই পরিবারটি ধ্বংস হয়ে গেছে, তাদের আশা আকাঙ্ক্ষা ধ্বংস হয়ে গিয়েছে, এখন তাদের সামনে শুধু কান্না আর চোখের জল। আজকে আপনারা দেখেন আপনারা কী করবেন। আর নতুন যারা আছেন, অনার্স মাস্টার শেষ করেছেন, যারা পড়ালেখা করছেন, প্লিজ আপনারা আসুন আমাদের সাথে আন্দোলনে আসুন। আমরা তো কথা দিচ্ছি আপনাদের, আমরা সহিংস আন্দোলন করব না, আমরা তো প্রথমেই বলেছি সহিংস আন্দোলন করব না, আমরা দেশের উচ্চশিক্ষিত ছাত্র সমাজ, আমরা সহিংস আন্দোলনের জন্য করব না। আমরা সরকারকে বোঝাতে চাই, এই রাষ্ট্রকে বোঝাতে চাই, এই রাষ্ট্রের মানুষদের বোঝাতে চাই যে সহিংস আন্দোলন করলে এই রাষ্ট্রে একটা যৌক্তিক দাবি আদায় হয় না। যদি সেখানে নিরপেক্ষ শান্তিপ্রিয় আন্দোলন করেও একটি যৌক্তিক দাবি আদায় করা যায়, কিন্তু এখন পর্যন্ত আমরা আদায় করতে পারিনি, সময় লাগছে।
আমরা চাই সংস্কৃতিটা পরিবর্তন করতে। আমরা যখন শাহবাগে হাজার হাজার ছাত্র একসাথে দাঁড়িয়েছিলাম, সেখানে হাজার হাজার লাঠি নিয়ে যদি আমরা দাঁড়াতাম, পুলিশ কজন ছিল সেখানে? এ ধরেন 100-200। আমরা ছাত্র ছিলাম কজন? ছাত্রছাত্রী মিলে ছিলাম মনে করেন 2-4 হাজার ছিলাম। তাহলে 2-4 হাজার ছাত্রছাত্রী যদি আমার মতো ইয়াং যুবক, যুবক কাকে বলে জানেন? ওই সরকারের সংবিধানে দেখেন, আইন দেখেন, কিছুদিন আগে আইন করেছে 18 থেকে 35 বছরের মধ্যে একজন মানুষকে যুবক হিসাবে ধরা হয়েছে এবং সেটা যুবনীতি করেছে। আপনি যান সাংবাদিক ভাইদের প্রশ্ন করুন, দেশের যারা আমলা আছে, সরকার আছে, জিজ্ঞেস করুন, আমি ভুল বলি নাই। তাহলে আমার মতো তরতাজা একজন যুবক যদি লাঠি হাতে নিয়ে 1000-2000 পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে, আমরা সহিংস হয়ে উঠি, তাহলে সেখানে অনেক কিছু করা সম্ভব। কি করা সম্ভব? বিশৃঙ্খলা করা সম্ভব, রাষ্ট্রের দুর্নাম করা সম্ভব। তখন আপনারা কি বলতেন? যে এরা এদের পরিবার, এদের সমাজ, এই রাষ্ট্র এদের পিছনে টাকা খরচ করেছে। আমি রাষ্ট্রের কাছে আমার অধিকার আদায়ের জন্য আমি আন্দোলন করছি ঠিকই, কিন্তু রাষ্ট্র আমার পিছনে অনেক টাকা খরচ করেছে, এটা সত্য, এটা অস্বীকার করার উপায় নেই। আমার পরিবার আমার জন্য টাকা খরচ করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা তো চাইনি সেই সহিংস পথ অবলম্বন করতে, আমরা সেই সহিংসতার দিকে আজও যেতে চাই না, কালও যাব না। কিন্তু আমরা চাই সরকার যে নির্বাচনী ইশতেহার দিয়েছে, সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করুন দ্রুত, অন্যথায় আমাদেরকে সহিংস পথে এগোনোর জন্য আমাদেরকে সেই ব্যবস্থা করে দিবেন না। আবারও বলছি, সর্বোপরি আমার লাইভ অনেক হয়ে, অনেক সময় হয়ে গেছে, আমি সর্বোপরি আরেকটি কথা বলবো, অল্প কিছুক্ষণের মধ্যে লাইভ আমি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করব। প্রিয় বন্ধু সহযোদ্ধারা, চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 করার লক্ষ্যে আমরা যে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি, ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশের সব জায়গায় যোগাযোগ করছি এবং আমরা অনেক বড় কর্মসূচি দিব, এমনকি ঢাকা শহরে কর্মসূচি দিব, সারা বাংলাদেশের বিভাগীয় কর্মসূচি দিব, জেলাওয়ারি কর্মসূচি দিব। আপনারা প্লিজ জেগে উঠুন। আপনারা দেখেন নাই, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলে নিজ নিজ টাইমলাইনে চাকরিতে আবেদনের বয়সসীমা 35 চাই, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য সরকারকে অবহিত করুন, সকলে পোস্ট দিন অনলাইনে। আপনি রাস্তায় আসতে পারেন নাই, তাতে কি সমস্যা নেই? আপনি ঘরে আছেন, আপনি চাকরি করছেন, আপনি যে যেখানে আছেন, সমস্যা কোথায়? এই যে আমি লাইভে আসছি, আপনি যদি পারেন আপনি লাইভে আসুন, আপনি কথা বলুন, আপনি আপনার পোস্ট দেন, সেখানে লিখুন, আপনি ছড়িয়ে দিন চারদিক। তখন সুশীল সমাজের যদি বিবেক থাকে, সরকারের যদি আদু বিবেক জাগ্রত হয়ে যেতে পারে, যদি হয় তাহলে অবশ্যই এটা নিয়ে ভাববে। সরকার বারবার বলে ভাবি না, আবার যখন আন্দোলন জেগে ওঠে তখন বলে ভাবছি, এই তোমাদের জন্য এটা করে দিচ্ছি, সেটা করে দিচ্ছি। আর লজ্জা দিতে চায় না সরকারকে, আর লজ্জা দিতে চায় না। আজকে দেখেন এই এই রাজনৈতিক দলের এই যে যারা আমাদেরকে বাধা দেয়, যারা আমাদেরকে রাজপথে বাধা দেয়, সেই দলের কর্মীরা আমাদের সাথে আছে। জিজ্ঞেস করে দেখুন, আপনি গোয়েন্দা রিপোর্টে দেখুন, আমার গোয়েন্দা রিপোর্ট তো নিয়েছেন, আমার ফ্যামিলিতে অনেক জ্বালাইছেন, অনেকের জ্বালাচ্ছেন, আরও জ্বালাচ্ছেন, জ্বালান, সমস্যা নেই। কিন্তু তারপরে দেখুন, সরকার তো ইতিমধ্যে এত বছর দেখেছে যে আমরা রাষ্ট্রের কোনো ক্ষতি করার জন্য আসি না, আমি শুধু আমার অধিকারটা আপনার কাছে তুলে ধরেছি, বাস্তবায়ন করার জন্য বলেছি, আর তো কিছু নয়, তাই না? আমি মন্ত্রীর ছেলে নয়, এমপির ছেলে নয়, আজকে সাধারণ পরিবারের সন্তান হয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এত দূর এগিয়েছি, এখন যদি আমাদের চাকরি না হয়, আজকে দেখেন আপনি বলেন, বারবার কথায় কথায় বলতে পারেন, চাকরি নেই তো কী হয়েছে, ব্যবসা করো। আরে ভাই, আমার ফ্যামিলি তো 20,000 টাকা দিতে পারে না আমাকে। আমাদের মন্ত্রী মহোদয় বলে প্রত্যেকেই নাকি মাংস খেতে পারে, প্রতিদিন মাংস খেতে পারবে, এরকম সক্ষমতা হয়েছে। আমি একটু, আমার হাসি আসছে না তাই হাসলাম না, এটা হাস্যকর একটা কথা। হ্যাঁ, মাংস তো খাবে নেই, মাননীয় মন্ত্রী মহোদয় আপনি তো দাওয়াত খান, আপনাকে নেওয়ার জন্য আমাদের মতো অনেক ফ্যামিলি ও চিন্তা করে যে এই আমাদের বাড়িতে মন্ত্রী আসবে, ইস আমি মন্ত্রীকে খাওয়াবো, কর্জ করে ধার করে আপনাকে একদিন খাওয়াবে, একদিনই তো খাওয়াবে, একদিন না একবেলা খাওয়াবে, আপনাকে মাংস খাওয়াই দেয়। আপনি প্রত্যেক বাড়িতে যে মাংস খান, আর এসে বলেন সকলের মাংস খাওয়ার সক্ষমতা আছে, ছি 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 ছি, এসব কথা কীভাবে বলেন? আমার পকেটে তো নেই 10 টাকা। আচ্ছা, চালের দাম বাড়ে, নিত্য প্রয়োজনীয় নিত্য পণ্যের দাম বাড়ে, সব কিছুর দাম বাড়ে, আমি তো বেকার, আমার পরিবার আমার দিকে চাইয়ে রয়েছে, তাকিয়ে আছে, আমি কী দিব পরিবারকে? আমার বাবা মনে করেন কৃষক, আপনার অনেকের বাবা কৃষক, অনেকে চাকরি করেন, টাকা বেতন 15,000-16,000 টাকা, অনেকে চাকরি করেন, এই টাকা দিয়ে কি একটি সংসার চলে? চলে না।
একটু বিবেক নিয়ে কথা বলুন, আর যারা আমাদের বাধা দিতে আসবেন তারা একটু চিন্তা করুন। আপনি আপনার নিজেকে বাধা দিচ্ছেন, আপনি আপনার নিজের বিবেককে তাড়িত করছেন, বিবেককে বন্দি করছেন। আপনি যদি সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আমাদের সাথে একমত পোষণ করবেন। আমি মনে করি সকলেই সকলেই আমাদের সাথে একত্রতা পোষণ করবেন। সকলকে অনুরোধ করছি, প্লিজ আমাদের সাথে একত্রতা পোষণ করেন। আপনি রাজনৈতিক দলের কর্মী, আপনি আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করেন, বিএনপি করেন, আপনি কি করেন না করেন দেখার বিষয় না, আপনি এই দেশের নাগরিক, তাই না? আপনি এই দেশের নাগরিক, রাস্তায় দাঁড়ানোর অধিকার আপনার আছে। কারো উপর হস্তক্ষেপ না করে, কারো সমস্যা সৃষ্টি না করে আপনি গণতান্ত্রিকভাবে রাস্তায় দাঁড়ানোর অধিকার আছে। আপনি কথা বলেন না কেন? আপনি দমিয়ে যান কেন? পুলিশ লাঠিপিটে করে লাঠিপিটার ভয় পান? আপনি এক লাঠি লাগাতে যদি সরে যান তাহলে চিন্তা করুন, ওই মুক্তিযুদ্ধ যারা করেছিল, আমাদের আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মাওলানা ভাসানি, শেরে বাংলা কে ফজলুল হক এবং তাদের উত্তরসূরি যারা আছে এই দেশে, যারা আছে এই দেশে, আপনারা কি ঘুমিয়ে ঘুমিয়ে রাষ্ট্র চালাতে চান? আর কত আর কত এই দেশের মানুষকে বোকা পেয়েছেন? সেই ব্রিটিশ আমলের আইন, আপনারা অনেকে কথায় কথায় বলেন সে পাকিস্তান, কারো কিছু হলেই রাজাকার হয়ে যায়, কারো কিছু হলেই এই পাকিস্তান হয়ে যায়। হায় হায়, লজ্জা করে না? পাকিস্তানের তো চাকরিতে আবেদনের বয়স 30, আপনি খবর নেন? পাকিস্তানের চাকরিতে আবেদনের বয়স 30, তাহলে পাকিস্তানকে আপনি দেখতে পারেন না? রাজাকার হয়ে যায়, তাহলে এই রাজাকার পাকিস্তান, পাকিস্তানের আইন রাজাকার, পাকিস্তানের সাথে সঙ্গতিপূর্ণ, এরকম চাকরিতে আবেদনের বয়স 30, এটা রাখছেন কেন এখনও? বদলি করেন, বদলি করেন, দ্রুত বদলি করেন, অর্থাৎ বৃদ্ধি করেন। আমি চাই সরকারের কাছে আকুল মিনতি করছি, এখনও মিনতি করছি এবং শ্রদ্ধার সাথে বলছি, প্লিজ চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে দিন। আপনারা যে নির্বাচনী ওয়াদা করেছেন, কানে কানে বলবো আপনাদেরকে, কানে কানে বলছি, হ্যালো আমার রাজনৈতিক সহযোদ্ধা বন্ধুগণ, আমার সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমার স্বনামধন্য এবং এদেশের মন্ত্রী মহোদয়গণ, প্লিজ আপনাদের কানে কানে বলছি, আপনারা আমার ছাত্রদের ভাইদের বলছি এবং রাজনৈতিক সহযোদ্ধা যারা আছেন তাদের বলছি, আপনার নেতাদেরকে বলুন, লিডার চাকরিতে আবেদনের বয়সসীমার ব্যাপারে সরকার কিন্তু কথা দিয়েছিল, প্লিজ আপনারা একটু আপনার ঊর্ধ্বতন ব্যক্তিকে বলুন। আর নেতা যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, প্লিজ লিডার, আপনারা তো এমপি মহোদয়দের কাছে যেতে পারেন, মন্ত্রী মহোদয়দের কাছে যেতে পারেন, ওনাদেরকে বলুন যে লিডার আমরা তো নির্বাচনী ইশতেহারে কথা দিয়েছিলেন, এটা যদি বাস্তবায়ন না করেন তাহলে দেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজ ক্ষতিগ্রস্ত হবে, প্লিজ তাদের কথাটা রাখুন। আর যারা মন্ত্রী মহোদয় আছেন, মাননীয় মন্ত্রী মহোদয়, প্লিজ আপনাদের কানে কানে বলছি, প্লিজ শ্রদ্ধা রেখে বলছি, আমাদের মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রীকে একটু বুঝান, আমাদের রাষ্ট্রপতি মহোদয় মহামান্য রাষ্ট্রপতিকে একটু বলুন যে মহামান্য রাষ্ট্রপতি, লিডার আমাদের ছাত্রদেরকে এক সময় কথা দিয়েছিলেন, আপনি যখন 2012 সালে স্পিকার ছিলেন তখন আপনি বলেছিলেন জাতীয় সংসদে যে চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি হওয়া দরকার, এই দেশের সাথে সঙ্গতিপূর্ণ রেখে এই দেশ উন্নয়ন হয়েছে, অনেক এগিয়ে গেছে, আপনারা একটু বলেন, প্লিজ বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন। সর্বোপরি আমি বলতে চাই, এই রাষ্ট্রকে বলতে চাই, এই সরকারকে বলতে চাই, প্লিজ আপনারা চাকরিতে আবেদনের বয়সসীমা 30 থেকে বাড়িয়ে 35 করে দিন, এতে সরকারের এক টাকার ক্ষতিও হবে না, বরং রাষ্ট্রীয় কোষাগার টাকায় ভরপুর হয়ে যাবে। আপনারা টাকা টাকা করেন না, অনেকে টাকা নেই, এই বাজেট করতে পারেন না, সেই সেখানে সার টাকা দিতে পারেন না, আর আমরা আমাদের চাকরি যদি না হয় আমরা তো আবেদন করব, তাই না? আমরা 500-1000 টাকা দিয়ে যখন আবেদন করি সেই টাকা নিয়ে কি করছেন? সেই টাকা নিয়েই তো বাজেট করছেন। তাহলে লক্ষ লক্ষ ছাত্র যদি, কোটি কোটি ছাত্র যদি আবেদন করে, চাকরি তো দিবেন 5000, 10000, 20000, তাই না? তো কোটি কোটি ছাত্র যদি 500 টাকা দিয়ে আবেদন করে, হাজার হাজার কোটি টাকা আপনার রাজস্ব আয় হবে।
আপনার রাষ্ট্রের উপকার হবে আমি বললাম, অতএব আমাদের বিষয়টি নিয়ে ভাবুন আর বলেন না। আপনারা কথা দিয়েছেন, সকল মিডিয়াতে আছে, এখনও আপনাদের জবানবন্দি আছে, সংসদের কথা আছে, মন্ত্রী মহোদয়দের কথা আছে, এমপি মহোদয়দের কথা আছে, প্লিজ আপনারা এটা ভাবুন। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং আমাদেরকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারবেন না, না, না। আমরা আবারও শেরে বাংলার বঙ্গবন্ধুর শহীদ জিয়ার আমাদের মাওলানা ভাসানীর উত্তরসূরি হয়ে রাজপথে নামবো, আবারও নামবো, আমাদের অধিকার আদায়ের জন্য। মনে রাখবেন, আমরা রাষ্ট্রের ক্ষতি চাই না, আমরা সরকারের বিরুদ্ধে না, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য নামবো। আপনি কোন দল করেন সেটা দেখার বিষয় না, আপনি রাজপথে নামুন, আমার সাথে সামিল হন, আপনি রাজনীতির জায়গাকে রাজনীতি রাখুন। আপনি রাজনৈতিক নেতা, আপনি রাজনৈতিক নেতার কর্মী, রাজনৈতিক দলের কর্মী, আপনি আপনার রাজনৈতিক দলের কর্মী হিসাবে আপনাকে এক জায়গায় রাখুন। সাধারণ মানুষ হিসাবে, বিবেকবান মানুষ হিসাবে, এই একজন শিক্ষিত সমাজ হিসাবে, একজন সুশীল সমাজ হিসাবে আপনাকে দাঁড় করিয়ে সকলের অধিকার রক্ষায় আপনি আমার সাথে সামিল হন, আমাদের সাথে সামিল হন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সাথে যারা যুক্ত ছিলেন, এতক্ষণ অনেক দীর্ঘ সময় কথা বলেছি, আমি আর পারছি না, অনেক কষ্ট হচ্ছে, তারপরে বলছি, এতক্ষণ দীর্ঘক্ষণ যারা আমার সাথে সংযুক্ত ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধৈর্য সহকারে কথাগুলো শোনার জন্য। আমি আবারও করজোর মিনতি করছি, সকলেই যারা দেখছেন আমার লাইভটি, সকলেই শেয়ার করে দিন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিন। আপনি যদি রাস্তায় না আসতে পারেন, আমাদের সাথে আন্দোলনে না আসতে পারেন, আপনার একটি লাইভ দেখে, আপনার এই শেয়ারটি দেখে, আপনার এই পোস্ট দেখে আমাদের সাথে অনেকেই আসবে, যৌক্তিক দাবিটির সাথে একত্রিত পোষণ করবে। এটাও আপনি আমাদেরকে সহযোগিতা করেছেন বলে আমরা মনে করব। মুক্তিযুদ্ধ যারা করেছে দেখেছেন না, সবাই অস্ত্র হাতে যুদ্ধ করে নাই, কেউ মুক্তিযোদ্ধাদেরকে পানি খেয়ে খাওয়িয়েছে, কেউ ভাত খাইয়েছে, কেউ জায়গা দিয়েছে, কেউ অর্থ দিয়েছে, কেউ বিদেশে যারা ছিল তারা অর্থ দিয়েছে, বিদেশে কূটনীতিকভাবে বিভিন্ন দেশের মিশনে কথা বলেছে, যার জন্য আমরা এই দেশে স্বাধীনতা পেয়েছি, তাই না? তাহলে আমাদের অধিকার পেতে হলে, আমাদের স্বাধীনতা রক্ষা করতে হলে আপনি ঘরে বসেও আপনি আমার সহযোগী হতে পারেন। সুতরাং আর বলবো না, আপনি আমাদের সহযোগিতা করুন একজন বিবেকবান মানুষ হিসাবে, একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে, একই কথা অনেকবার এসে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার ফোনটি খুব কম দামি, অল্প টাকায় কেনা, অল্প টাকায়, আমার ফোনের রেজুলেশন ভালো না, কথা কীরকম ক্লিয়ার হয়েছে কিনা তাও জানি না, ছবি তো দরকার নেই। আমি আলী বলছি, আমার কথা যদি শুনে থাকেন, আমার আমি কে, আমার পরিচয় কী সেটা দেখবেন না, আমি কী বলেছি, সঠিক বলেছি নাকি মিথ্যা বলেছি, যৌক্তিক বলেছি নাকি অযৌক্তিক বলেছি, সেই কথাটিকে লক্ষ্য করে আমাদের সহযোগিতা করবেন। সবাইকে আমার স্যালুট, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এবং অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন আমার সাথে থাকার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।